সরস্বতী পূজোতেও থিমের ছড়াছড়ি, তৈরি হচ্ছে বিগ বাজেটের পুজো মণ্ডপ, সাথে আলোকসজ্জা ও প্রতিমা। সরস্বতী পুজো ঘিরে সাজসজ্জ রব হুগলির মগরাতে। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, দুর্গাপুজো, শ্যামাপুজো, জগদ্ধাত্রী পুজোর পর হুগলির বাঁশবেড়িয়াতে বিখ্যাত কার্তিক পুজোর মতো হুগলির মগড়া এলাকাতে সরস্বতী পুজোকে ঘিরে বর্তমানে সাজসাজ রব। এখানে ২৫ থেকে ৩০টি বিগ বাজেটের সরস্বতী পুজোর আয়োজন করা হয়। রীতিমতো গগনচুম্বী প্যান্ডেল, বাহারি আলোকসজ্জা, তার সাথে পাল্লা দিয়ে তৈরি হয় প্রতিমা। রাত পোহালেই সরস্বতী পুজো, শেষ মুহূর্তে প্যান্ডেলগুলিতে চূড়ান্ত প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মগড়া এলাকাতে বারোয়ারি পুজো সহ মোটামুটি ছোট বড় মিলিয়ে প্রায় ১০০টি সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তার মধ্যে ২৫ থেকে ৩০টি পুজো হয় রীতিমতো বিগ বাজেটের। মগড়ার জাগরণী সংঘ, বান্ধব সম্মিলনী, বাগাটি বন্ধুমহল প্রভৃতি সরস্বতী পুজোগুলি এখানে যথেষ্টই বিখ্যাত। দুর্গাপুজো, শ্যামাপুজোর মতো বড় বড় মণ্ডপ নির্মাণ হচ্ছে, কোথাও থিমের ছড়াছড়ি, কোথাও আবার বিভিন্ন সৌধের অনুকরণে নির্মাণ হচ্ছে পূজা মণ্ডপ। এবারে স্থানীয় বন্ধুমহলের থিম আদিবাসীদের ওপর, তাদের জীবনযাত্রার ওপর নির্মাণ হয়েছে পূজা মণ্ডপ। জাগরণী সংঘের পূজা মণ্ডপ নির্মাণ হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দিরের অনুকরণে। বান্ধব সম্মেলনীতে মণ্ডপ হচ্ছে কাল্পনিক, এছাড়াও নানান মণ্ডপ গড়ে উঠেছে। এ বিষয়ে পুজোর উদ্যোক্তা বাবলু পাল বলেন, আমাদের এখানে সরস্বতী পুজো বিখ্যাত, ২৫ থেকে ৩০টি বড় বাজেটের পুজো হয় এখানে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মণ্ডপ দেখতে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতো হুগলির মগড়া এলাকার সরস্বতী পুজো বিখ্যাত। মগড়া জাগরণী সংঘ এবছরে ৪৬তম বর্ষে পদার্পণ করল। আমাদের মগড়া জাগরণী সংঘ এবারে প্রতিটা মানুষের সামনে উপহার তুলে ধরেছে এবারে কর্ণাটকের ইস্কন মন্দির। আমাদের কর্ণাটকের ইস্কন মন্দির এবারে যে থিমটা সেই করণের অনুকরণে তৈরি করা হয়েছে। আমাদের মগড়া জুড়ে টোটাল আনুমানিক ১২টি স্কুল কলেজ মিলিয়ে মোটামুটি ১০০টার কাছাকাছি পুজো হয়। তার মধ্যে ৫০টা পুজো বারোয়ারির হয়, ৫০ থেকে ৬০টা মতন, আর ২৫ থেকে ৩০টা বিগ বাজেটের পুজো হয় আমাদের মগড়ায়। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।